আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেনি। নমস্কার বন্ধুরা, আমি রাখি চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে এই রামপ্রসাদী গানটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো। এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন। এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়, আশা করি আপনারা সেটা বুঝতে পারেন। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন। আমি গানটি জি শার্প স্কেলে গাইছি, একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন। জি শার্প স্কেলে, এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এই গানে কি কি স্বর লাগছে দেখুন। সা রে গা মা পা ধা, কোমল নি ওপরে সা, অর্থাৎ গানটি সা থেকে ওপরে সা এর মধ্যেই আছে। গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে। দাদরা তাল ছয় মাত্রার তাল। দাদরা তালের বল ধি ধি না না থু না। এবার গানটি কিভাবে আছে দেখুন। গানটি এক দুই তিন চার মাত্রা ছেড়ে দিয়ে পাঁচ মাত্রা থেকে শুরু হচ্ছে। কিভাবে দেখুন, ধি ধি না না থু না, ধি ধি না না আমার অন্তরে আ, ধি ধি না না থু না নন্দময়ী, ধি ধি না না থু না সদা করি, ধি ধি না না থু না তেছেন কেলি অন্তরে আ, ধি ধি না না থু না, ধি ধি না না থু না। এইভাবে গানটি আছে। গানটি শুরু হচ্ছে মা থেকে। গানের প্রথমেই আছে আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী। কিভাবে গাইবেন দেখুন। আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, ধীলায়। আমার অন্তরে আনন্দময়ী, অন্তরে আনন্দময়ী, স্বরলিপি। আমার অন্তরে মা 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 ধা পা ধা পা মা আনন্দময়ী, মা 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 গা রে সা রে গা মা গা মা অন্তরে মা ধা পা ধা পা মা আনন্দময়ী, মা 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 গা রে সা রে গা মা গা মা সা। এরপর আছে সদা করিতেছেন কেলি অন্তরে আনন্দময়ী। কিভাবে গাইবেন, আমি একটু আগে থেকে গাইছি। অন্তরে আনন্দময়ী, সদা করিতেছেন কেলি অন্তরে আনন্দময়ী। আবার দেখুন, সদা করিতেছেন কেলি অন্তরে আনন্দময়ী, ধীলায়। সদা করিতেছেন কেলি অন্তরে আনন্দময়ী, স্বরলিপি। সদা করিতেছেন সারে মা পা ধা ধা কেলি ধা পা ধা নি সা নি ধা পা মা অন্তরে আ,
মাধা পাধা মা নন্দ মই মা মা গারে সারে গা মা গা মা। এই অন্তরে আনন্দময়ী এই লাইনটা গাইবেন, গেয়ে নিয়ে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অন্তরে আনন্দময়ী আমি যে ভাবে সেভাবে থাকি, এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। গানের পরবর্তী অংশে আছে, আমি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি। কিভাবে গাইবেন দেখুন। আমি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি। ধীরলয়ে আমি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি, আমি যেভাবে সেভাবে থাকি নামটি কভু নাহি ভুলি। স্বরলিপি আমি যেভাবে ধা ধা পা ধা পামা পামা সেভাবে থাকি পা ধা পা ধা নিশা নিধা নামটি কভু মা মা ধা ধা নিশা নাহি ভুলি সাধা সানি ধা। আমি যেভাবে ধা ধা পা ধা পামা পামা সেভাবে থাকি পা ধা পা ধা নিশা নিধা নামটি কভু মা মা ধা ধা পা ধা নিশা সা নাহি ভুলি সাধা সানি ধা। এরপর আছে, আবার দু আখি মুদিলে দেখি অন্তরেতে মুন্ড মালি অন্তরে আনন্দময়ী। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। নামটি কভু নাহি ভুলি আবার দু আখি মুদিলে দেখি অন্তরেতে মুন্ড মালি অন্তরে আনন্দময়ী। আবার দেখুন, আবার দু আখি মুদিলে দেখি অন্তরেতে মুন্ড মালি অন্তরে আনন্দ। আবার দু আখি মুদিলে দেখি অন্তরেতে মুন্ড মালি অন্তরে আনন্দময়ী। স্বরলিপি আবার দু আখি পা 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 মা পা ধানিনি মুদিলে দেখি নি 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 ধা সানি ধা পা অন্তরেতে পা ধা পা পা
মন্ডমালি পাধা ধা পাধা নি সা নি ধা পা মা অন্তরে আ মাধা পাধা মা নন্দ মই মা মা গরে সরে গা মা গা মা এই অন্তরে আনন্দময় গে নিয়ে আবার একই রকম ভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরতে হবে। পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন। গানের পরবর্তী অংশে আছে, বিষয় বুদ্ধি হইল হত আমায় পাগল বল বলে সকলি। কিভাবে গাইবেন দেখুন। বিষয় বুদ্ধি হইল হত আমায় পাগল বল বলে সকলি। ধিল্লায় বিষয় বুদ্ধি হইল হত আমায় পাগল বল বলে সকলি। স্বরলিপি বিষয় বুদ্ধি পাধা মাপা হইল হত পা মা পাধা নি সা নি ধা আমায় পাগল বল ধা নি ধা পা মা ধা নি নি সা বলে সকলি সাধা সা নি ধা। এরপর আছে, আমায় যা বলে তাই বলুক তারা অন্তে যেন পাই পাগলি অন্তরে আনন্দময়। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি। আমায় পাগল বল বলে সকলি আমায় যা বলে তাই বলুক তারা অন্তে যেন পাই পাগলি অন্তরে আনন্দ। আবার দেখুন, আমায় যা বলে তাই বলুক তারা অন্তে যেন পাই পাগলি অন্তরে আনন্দ। ধিল্লায় আমায় যা বলে তাই বলুক তারা অন্তে যেন পাই পাগলি অন্তরে আনন্দময়ী। স্বরলিপি আমায় যা বলে তাই মা 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 পাধানি নি 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 বলুক তারা নি নি ধা সা নি ধা পা অন্তে যেন পা ধা পা পা পাই পাগলি পা ধা ধা পা ধা নি সা নি ধা পা মা অন্তরে আ মা ধা পা ধা মা নন্দময়ী মা মা গা রে সা রে গা মা গা মা। এই অন্তরে আনন্দময় গে নিয়ে একই রকম ভাবে মিউজিক বাজাবেন, বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন। গানের পরবর্তী অংশে আছে, শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজে শত দলে। শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজে শত দলে। কিভাবে গাইবেন দেখুন। শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজে শত দলে শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজে শত দলে। আবার দেখুন, শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজে শত
শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজে শত দলে, শ্রীরাম প্রসাদে বলে মা বিরাজে শত দলে। স্বরলিপি শ্রীরাম পাধা পামা প্রসাদে বলে পাপা মা পাধানি সানিধা মা বিরাজে মাধা ধা পাধানি সাসা শত দলে, সাধা সানিধা পাধানি ধা পামা শ্রীরাম পাধা পামা প্রসাদে বলে পাপা মা পাধানি সানিধা মা বিরাজে মাধা ধা পাধানি সাসা শত দলে, সাধা সানিধা। এরপর আছে আমি শরণ নিলাম চরণ তলে, অন্তে না ফেলিও ঠেলি অন্তরে আনন্দময়। কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি, মা বিরাজে শত তলে আমি শরণ নিলাম চরণ তলে, অন্তে না ফেলিও ঠেলি অন্তরে আনন্দ। আবার দেখুন, আমি শরণ নিলাম চরণ তলে অন্তে না ফেলিও ঠেলি অন্তরে আনন্দ। ধিল্লায় আমি শরণ নিলাম চরণ তলে অন্তে না ফেলিও ঠেলি অন্তরে আনন্দময়। স্বরলিপি আমি শরণ নিলাম মামা মামা পাধানি নিনি চরণ তলে, নিনি ধাসা নিধাপা অন্তে না পাধাপা ফেলিও ঠেলি পাপা ধাধা পাধানি সানিধাপা মা অন্তরে মাধা পাধামা নন্দময়। মামা গারে সারে গামা গামা, এই অন্তরে আনন্দময় গে নিয়ে আবার গানের শুরুতে ফিরে গিয়ে আমার অন্তরে আনন্দময় সদা করিতেছেন কেলি, গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন, গে নিয়ে গানটিকে শেষ করবেন। কিভাবে গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অন্তরে আনন্দময় অন্তরে আনন্দময়, এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন, ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন, গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।